ইভিনিং গুড মর্নিং বলতে যাই সবসময় কথায় কথায় গুড মর্নিং বলতে। গুড ইভিনিং সবাইকে, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ব্লগ শেষ করলাম সকাল সকাল, তো এখন সন্ধে 6:30 থেকে আমার আরেকটা ব্লগ শুরু করলাম, যাতে করে তোমাদের আবার আমি কালকে আবার ব্লগ দিতে, আবার কালকের দিনটাকে ব্যবহার করতে না হয়, যাতে আজকে এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। জানি অনেকটাই মাথাটা ব্যথা করছে এই ঘুম থেকে একটু আগে উঠলাম, মানে একদিন ঘুম না হলে মানুষের বুঝতে পারো কতটা মানে ঘুমের ডিস্টার্ব হয়। সেখানে আমার 3 দিন থেকে আমার ঘুমটা হচ্ছে না, মানে 3 দিন থেকেই এই 3:30 দিকে ঘুমোচ্ছি, সকাল সকাল উঠতে হচ্ছে, খালি কালকে একটু লেট করে উঠেছিলাম। তো 3 দিনের ঘুমটা বোধহয় সব চেপে ধরেছে। এই দুপুরবেলা ঘুমিয়ে উঠলাম, তাও মানে যদি আরেকটু ঘুমাতাম তাহলে বোধহয় ভালো হতো। ওই দেখো আয়ুষ ঘুমোচ্ছে, আয়ুষ ঘুমোচ্ছে, ওর বাবা কোথায় যেন গেল, আসবে তো চা খাবো, মাথাটা খুব ধরেছে, চা খাবো। ঘুম থেকে উঠে একটা চিন্তা, দুপুরবেলা ঘুমালে এই একটা চিন্তা থাকে যে কাপড় মেলেছি, কাপড় তুলতে হবে, ঘর ঝাড়তে দিতে হবে, সন্ধ্যা দিতে হবে, এইসব চিন্তায় বারবার ঘুমটা ভাঙে। আর আকাশটা দেখি কতটুকু সন্ধে হলো, আকাশটা বারবার দেখি যে কতটুকু সন্ধে হলো, তো এই জন্য দুপুরের ঘুমটা ঠিকঠাক হয় না। রাত্রের ঘুম মানে একবারে সকালে কখন উঠে ওঠো কোনো সমস্যা নেই, কিন্তু দুপুরে ঘুমালে যে বিকেলবেলার কত কাজ থাকে না, তো সেসব আর কি একটা চিন্তা থাকে। তো এই চিন্তা চিন্তায় ঘুমই বলে মাথাটা পুরো ব্যথা করে, বারবার উঠি আবার শুই, আবার উঠি আবার শুই। তো জানি না তোমাদের সাথে কীরকম হয়ে থাকে, আমার সাথে কিন্তু এটা হয়েই থাকে। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন খাবো চা। চার জন্য দুধ নেই জানো, দুধ আনতে হবে, তারপরে দুধ চা না খেলে ঘুমটা ঠিক ভাঙবে না। আর 2 দিন থেকে লাল চা খাচ্ছি না, এই জন্য আমাদের মাথা ব্যথা। লাল চা খাওয়া ভালো, কিন্তু অনেকের একটা অভ্যেস থাকে, বাজে অভ্যেস, যেমন আমার কিন্তু ওই সেটাই। আর প্রচুর কাপড় ধোয়া, এই দেখো মা কালকে অর্ধেক ধুয়েছিল, মা তো কালকে কাপড় ধুয়েই বাসন ধুয়েই চলে গেছিলো, আর আমি বাকি কাজগুলো করি পরে। মারও তো ঘরের ডোনার শরীর ভালো না, ডোনার অত রান্নাবান্না করতে পারে না, তো আমি মনে মনে ভাবলাম ঠিক আছে মা চলে যাক। পরে মা কালকে দুপুরবেলায় সকালে খাওয়া দাওয়া করে কাজ টাজ করে চলে গেছে মা। তারপরে আরও কিছু কাপড় ছিল আমি ধুয়ে দিয়েছিলাম, এই দেখো আজকে ধোয়া কাপড় কিছু আছে, সব কাপড় এনে বাইরে জমিয়েছি। ভাগ্য ভালো আজকে বিকেল মানে আজকে সকাল থেকে কোনোরকম বৃষ্টি ছিল না, যদি বৃষ্টি থাকতো তাহলে এই কাপড় তো জমতো জমতো, তার সাথে আজকে যেই কাপড়গুলো ছিল সেগুলো একদম ভিজে কী অবস্থা হতো জানি না। তো এখনও পর্যন্ত সকাল থেকে কোনোরকম বৃষ্টি নেই, আকাশ একবার মেঘলা করেছিল কিন্তু রোদ ছিল, তাই এই যে কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে। তো মাথাটা কোনো যন্ত্রণা করছে, তো আমি এইমাত্র সন্ধেবাতি দিয়ে উঠেই আগে কাপড় চোপড় তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে সন্ধেবাতি দিয়ে দিলাম, দিয়ে এখন তোমাদের সামনে বসলাম কথা বলতে। চলো এখন কাপড়গুলোকে একটু ভাঁজ করে দিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। মাত্র ঘরের কাজকর্ম সেরে আয়ুষকে একটু বই পড়াতে বসলাম, ও আসলে অনেক দিন থেকে বই পড়ছে না, এই বার্থডে এই দিদু বাড়িতে যায় বেড়াতে যায় এটা ওটার জন্য সেই অনেক কদিন হলেও ভালো করে বই নিয়ে বসছে না। তো চলো ভাবলাম আয়ুষকে বই নিয়ে বসাই। আয়ুষের যে লিখছে, কী লিখছো? তো ওখান থেকে আয়ুষকে পড়িয়ে আমি চলে আসলাম চা বানাতে। আজকে অনেকটাই চা বানাতে লেট হয়ে গেল, এই 8টা বাজে, এখন 8টার দিকে খাবো চা। জানি অনেকটাই ইয়ে হয়ে গেছে, কিন্তু ও এখনই মাত্র আসলো দুধের প্যাকেট, মানে আমুল দুধ আনতে বলেছিলাম, তো সেটা নিয়ে আস্তে আস্তে ওর লেট হয়ে গেল। তো এই তাই 8টা, তো চা তো খেতেই হবে, মাথা পুরো যন্ত্রণা করছে, যতক্ষণ চা খাবো মাথার যন্ত্রণা করতেই থাকবে।
আর আয়ুষকে বই পড়িয়ে আসলাম, ও আরো আরো লেখা আছে, ওর লেখা দিব। এই যে ওর বাবা এসেই হুড়ুস্তুল দুইজনে ঘরের মধ্যে, মানে এরকমই যখনই আসবে তখনই ওদের মানে কি বলি আর, এ ওকে খোঁচাবে, এ একে খোঁচাবে, লাগালাগি শুরু। তো এখন ওর বাবা গেল চা নেই, কারণ আজকে সারাদিন চান করেনি, এখন আবার একটু চানে গেলো, প্রচুর গরম পড়ে গেছে এখানে। তো এই চা বানাচ্ছি। চলে আসলাম চা টা খেয়ে দিয়ে। তো ভাত বলতে ওই যে দুপুরে রান্না করেছিল, রান্না করেছিল ছেঁকা, ও আজকে রান্না করেছে। আর হচ্ছে কি বলে ওই সে কোয়াস ভাজা, আর হচ্ছে শাক, কলমি শাক। তো এটাই আছে, দেখা যাক যদি ভাত বানাতে হয় বানাবো। আর অনেক দিন থেকে তোমরা বলছো ওর চ্যানেলে কেন ভিডিও আসছে না, সেটা বলতে পারো অনেকটা মানে টাইম পাচ্ছি না বা কি করব সেটাই আমি না বুঝে উঠতে পারছি না। খাওয়ার চ্যানেল, খাওয়ার খাওয়ার যদি আমরা ভিডিও বানাই তাহলে প্রচুর খরচা হয়ে যাচ্ছে, যেটা হিসাব করে দেখলাম। তো সেই জন্য ভাবলাম যে খাওয়ার ভিডিওটা থাক, যেটাতে আমাদের খরচা কম হবে, যেটা থেকে সত্যি খুব খরচা বেশি হয়ে গেলে আমাদের পরে খুব টানাটানি পড়ে যায়, এক মাস করে বুঝতে পারলাম। তো ভাবলাম চলো খাওয়ারটা খাওয়ারটা বাদই দেওয়া যাক, যেহেতু শেয়ার অল আছে নাম, তো সব কিছুই আমরা সেখানে শেয়ার করতে পারবো। তো দেখা যাক, নাটকীয় কিছু ব্যাপার আমরা শেয়ার করতে যাচ্ছি। তো কালকে একটা শ্যুট করেছিলাম, সেটা আবার কপিরাইট চলে আসে আর তারপরে ব্লক হয়ে যায়, যে দিওয়ানা মুভিটা স্ক্রিন সেটা আমার চ্যানেলেও দিয়ে দেখেছিলাম, তো আমারটা তো ব্লক করে দেয়। তোমরা অনেকেই অল্প কিছু দেখতে পেরেছো আমার আমার চ্যানেলে, 10 জনের মতো দেখেছে, তারপরে আমি সাতটা ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, সেটাও হলো না। তো মুভির স্ক্রিনগুলো করতে চাচ্ছিলাম, তো খুব ভয় করে কপিরাইট ক্লেম আসলে বা স্ট্রাইক আসলে। তো যদি কষ্ট করে কপিরাইট ক্লেমই আসে তাহলে করে কী লাভ, তাই না বলো? তো চলো, এই জন্য আজকে ভাবছি যে নিজে কিছু লিখে আমরা সেই ভিডিওগুলো পোস্ট করব। তো আজকে একটু পরে খেয়ে দিয়ে আমরা ভিডিওটা রেডি করব, কালকে ভিডিওটা চলে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর বলো যে কীরকম হয়েছে, রিয়েল রিয়েল মানে রিয়েল কিছু আমরা রিয়েল বলতে পারো লাইফে ঘটেছে এরকম কিছু যাওয়া ঘটনা আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, যেটা থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো যে কি এখন বলতে চলে এসেছি। তো কদিন থেকে ব্লগ তো সেরকম শেয়ারই করতে পারছি না, খালি ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি, তো কাজও করছি আর ঘুমিয়ে পড়ছি, তো আর সেরকমভাবে ব্লগটা শেয়ার করা হচ্ছে না। তো এখন একটা এখন কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা এক দাদা শিলিগুড়ির থেকে আমাদের পাঠিয়েছে, খুবই দরকারি জিনিস, যেগুলো আমি মনে মনে ভাবছিলাম যে আমিও কিনবো সেসব। তো জানি না দাদা কীভাবে বুঝতে পারলো আর সেসব পাঠিয়ে দিল। তো দাদার নাম তো একদমই নিতে না বলেছে বা ফটোও দেখাতে না বলেছে, তবু আমি বলছি যে কেউ একজন ইউটিউব থেকে এক দাদা আমার ভিডিও দেখে, আমাকে এখন বোনের মতন নেই, সবসময় বলে, সবসময় আমার খোঁজ নেয়, মেসেজ করে। তো দাদা অনেক আগের থেকেই আমাকে পাঠাবে পাঠাবে বলে কমেন্ট বক্সে, তোমরা অনেকেই দেখেছো। তো সেই দাদা, তো আমি তো জানি গিফট নিতে সত্যিই খুব ভয় পাচ্ছিলাম মানে যে ঘটনাগুলো ঘটে যায়। তো যাই হোক, তারপর আর অনেক বলার পরে তারপরে আমার ইমেল ইমেল নয় কি আরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিয়ে নেয় মানে দিয়েছি আর কি, তারপরে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আমাকে কিছু গিফটস, কিছু বলবো না, অনেক কিছু গিফটস পাঠিয়ে ফেলেছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার না করে আমি এগুলোকে আর গুছিয়ে রাখতে পারছি না, তাই ভাবি যে আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। খুবই 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 দরকারি জিনিস পাঠিয়েছে আমাকে, এখন আমি কথা বলতে পারছি না, এখন আমার ঘুম পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে, কী বলবো আর। তো চলো দেখিয়ে দিই জিনিসগুলো, আর যেগুলো আমার খুব দরকার ছিল সেই জিনিসগুলো দাদা পাঠিয়ে দিয়েছে। তো চলো, এই যে দেখো একটা, এটাকে ডিনার সেট বলবো না, ডিনার সেটের থেকে এক সাইজ ছোটো এটা। তো জানি না ডিনার করা যাবে কি না, ওই অল্প স্বল্প করা যাবে। তো এই দেখো ডিশ সেট বলতে পারো, এখানে তুমি লুচি বা মিষ্টি টিষ্টির আইটেম কিছু এখানে করতে দেওয়া যাবে আর কি। এই যে ছটা, এখানে ছটা আছে, একটা তোমাদের বার করে দেখাই, যেহেতু আমার এটাকে গুছিয়ে রাখতেই হবে বার করে, তোমাদেরকে একটা কেন খুলে দেখাবো না, একটা খুলে দেখাই। এই যে দেখো লাইটটা বেশি পড়ছে না, এই যে
খুব সুন্দর, একদম সাদা কালারের মধ্যে খাবারগুলো ফুটবেও খুব সুন্দর লাগছে। আর কয়েকদিন আগে খাবার চ্যানেল ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ও মানে এপি শেয়ার হলে যে ডিশটা কি হলে ঠিক ফুটবে, তাই না? যে সাদা মানে আমারটা তো হলুদ ছিল, তো অনেকেই বলেছিল যে সাদা হলে ফুটতো। তো যাই হোক, সাদা সাদা পেয়ে গেছি, খুব সুন্দর লাগছে। তো এটার সাথে আরেকটা এক সাইজ ছোট প্লেট আছে, এই যে। এই কয়দিন থেকে এত কাজের চাপ, এটা যবে এসছে সকালবেলা আমি ওকেও দেখাতে পারিনি, এই যে ঢুকিয়ে রেখেছি। তো ওই দিন রাত্রিবেলা ও নিজে দেখেছে, আমি বলিনি অবশ্য। তো বললাম না এমন অবস্থা গিফটগুলো যে খুলে ভালো করে দেখবো সেটাই হচ্ছিল না। তো এটার সাথে এই যে ছোট, এখানে তিনটা বাটি আছে আর এখানে তিনটা বাটি আছে। তো একটা খুলে দেখাই, শব্দটা শুনতে পাচ্ছ? এটা কি, এটাকে কি বলে গো, মানে ঠকঠক পড়লে ভেঙে যাবে বোধ হয়, না? কাঁচ না কি যেন বলে এগুলো, শব্দ কেমন, পড়লে কিন্তু ভেঙে যাবে, সেই প্লাস্টিকের যে সেটা নয় কিন্তু। হ্যাঁ, কাঁচের মতো, কাঁচের টাইপ একটা, মানে কি বলবো এটাকে, তোমরা শব্দ শুনে বুঝো। যাই হোক, এটা আমি সত্যি খুব খুশি এত সুন্দর গিফট পেয়ে। এই যে পুরো সাদা দেখাচ্ছে একদম সবকিছু, এত লাইট, আর এতদিন একটা লাইট খুব কষ্ট করেছি ভিডিও বানাতে, লাইট ছিল না, লাইট লাগাতে পারতাম না। তো এখন ঘরে চারটা লাইট লাগানো আছে, তো যখন ভিডিও বানাই তখনই এগুলোকে অন করি। আর আগে যখন ওই ঘরটাতে থাকতাম একটা লাইট ছিল, তাও আবার একদমই আলো হতো না, রাতে তো কোনো রকম ভিডিও বানাতে পারতাম না, এই আর কি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে সত্যি আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর করতে পারি। আর এবার একটা খুব দরকারি, খুব দরকারি একটা জিনিস দেখাবো, যেটা তোমরাও আমাকে কিনতে বলেছে, এমনকি দাদা পাঠানোর আগেও আমি আমার বরকে বলি যে এই জিনিসটা কিন্তু আমাদের আনতেই লাগবে, খুব জরুরি। তো দেখো জিনিসটা হয়ে গেল, এই যে দেখো ইন্ডাকশান ওভেন, অনেক দিনের একটা ইচ্ছা ছিল কিন্তু কেনার মতো ক্ষমতা ছিল না। তো ভেবেছিলাম যে সামনের মাস বা তার পরের মাসে কিছু টাকা জমিয়ে এই জিনিসটাকে কিনেই নেব, কারণ গ্যাস কখন না কখন শেষ হয়ে যায়, তার জন্য আমাদের খাওয়ার কিন্তু বন্ধ করে দিতে হয়, গ্যাসটা সবসময় ঠিক পাওয়াও যায় না, বুঝতেই পারি। আর যেহেতু মানে উনুনে রান্না করবো তার জন্য খড়ি লাগবে, আর খড়িগুলো সব ভিজা, তো খুবই কষ্ট হতো। তো গ্যাস শেষ হলে খুবই মানে কি বলি আর চিন্তাই করে নিতাম। তো এটা কেনার ইচ্ছা ছিল, এটাও আমার ঘরে চলে আসলো, মানে দরকারি জিনিসগুলো আমার ঘরে চলে এসছে, মানে কি এই দুটো জিনিস খুবই দরকারি ছিল, আর ইন্ডাকশানটা তো মানে খুবই দরকারি ছিল। তো এটা আমি ইউজ করে ফেলেছি বাবুর বার্থডের দিনই, সেখানে পায়েস বানিয়ে বাবুকে আমি খাইয়েছি, তোমাদেরকে দেখাইনি, কারণ তোমরা বলবে যে যেহেতু আমি এটা তোমাদের সাথে শেয়ার করিনি সেহেতু এটা দেখানি হয়নি। তো যাই হোক, অনেকটা হেল্প হয়ে গেলো আমার এই ইন্ডাকশান ওভেনে, দাদাভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট করার জন্য। এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির, আর এই কোম্পানিটা তো খুব ভালো। আর ননস্টিকে, ননস্টিক সেটগুলো কেনার পর অনেকেই বলেছে ইন্ডাকশান ওভেন কেনার জন্য, কারণ গ্যাসে সত্যি, গ্যাস ওভেনে না ইন্ডাকশান আমার যে কড়াইটা সেটার যে রেড কালার স্টিকটা ওটা উঠে উঠে যাচ্ছে, তো এটা বোধহয় ইন্ডাকশান ওভেনের জন্য। তো আমি আর ওটা ইউজ করি না, কারণ উঠে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে। তো এটা দেখা যাক, এটা যবে রান্নাঘরে কোথাও সেট করবে বা প্লাগের সিস্টেম থাকবে, আমি তো কালকে ওই উপরে বানিয়েছি যেখানে আমার মিক্সার গ্রাইন্ডারটা সেখানে, তো ওখানে রেখে ইউজ করেছিলাম। তো রান্নাঘরে সেট করলে হয়তো আমি এটা, এটাকে এটাতে রান্না করতে পারবো আর কি। এই দুটো গেল, আর আরেকটা আমার আয়ুষের জন্য গিফট পাঠিয়েছে, সেটা হচ্ছে ওই যে গাড়িটা বললাম, আর আয়ুষ দেখে বললো না আমার মামা পাঠিয়েছে ওই বার্থডে গিফটে কালকের ভিডিওটাতে, তো সেটাকে, সেটা হচ্ছে আয়ুষকে পাঠিয়েছে। আর ওর ওর জন্য একটা দারুণ একটা টি শার্ট পাঠিয়েছে, এটা কালকেও পরেছে, আমরা সবাই কালকে পরে নিয়েছি, আমার ড্রেসটাও আমি পরে নিয়েছি, তোমরা তো দেখেইছ, এই যে একটা টি শার্ট, আর কালো কালার তো আমার খুবই ফেভারেট, আর ওকে পরলে আমি ওর জন্য জামা চুজ করলে এই যে কালো কালারই চুজ করি সবসময়, এই যে এটা খুব সুন্দর। আর আমার জন্য একটা, ওই যে তোমরা যে কালকে দেখলে আমি আয়ুষের বার্থডে ব্লগে যেটা পরেছিলাম সেইটাই, আসলে এটা একটু নোংরা হয়েছে, আমাকে ধুতে হবে, কেকের রঙটা ভরে যায় জামাটার মধ্যে, তো আজকে তো অনেক কাপড় ধুয়েছি, জায়গায় ছিল না তাই ধোয়া হয়নি। এই যে দেখো খুব সুন্দর না, এটাকে কি বলে, সারারা বলে বোধ হয়, এটা প্লাজো প্যান্ট আছে, এই যে
তো পুরো জামাটা এরকম খুব সুন্দর কালকে পরেছি, তোমরা তো দেখেছো কত ভালো লাগছিল দেখতে, আমারই খুব ভালো লাগছিল। আর সবাই বলেছো যে ড্রেসটা পরাতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এই যে একটা প্লাজো, এটা কিন্তু প্লাজো, হ্যাঁ সারারা বলে বোধহয় এটাকে, আমার মনে হয়, তোমরাই বলো কি বলে এটাকে, ঠিক আছে। আর এটার সাথে একটা ওড়না, এই যে। তো এই ছিল আজকে দাদার দেওয়া গিফট আর খুবই দরকারি জিনিস। তো আরেকটা কথা তোমাদের আমি বলে দিতে চাই, তোমরা অনেকেই বলেছো যে কালকের ভিডিওতে যে খাওয়ার প্যান্ডেলটা ঠিক, মানে খাওয়ার জায়গাটা ঠিক হয়নি একদম, অনেকে বলছো নোংরা জায়গাতে বসিয়েছি, অনেকে বলছো যে কেন আলো নেই, বা অনেকে বলছো যে খাওয়ার জায়গাটা একটু পরিষ্কার হলে ভালো হতো। তো আমি বুঝতে পারলাম তোমাদের কথাটা, জাস্ট একটাই কথা বলবো, আমি জানি তোমরা যেই যেই কথাগুলো বলেছো একদমই ঠিক, তবে জায়গাটা কিন্তু নোংরা ছিল না একদম, যেহেতু এটা আমাদের উঠান ছিল, আর উঠানটা তো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি, তোমরা জানো মোটেই নোংরা ছিল না। তবে হ্যাঁ, জায়গাটা একটু কাদা হয়ে গেছিলো, তোমরা জানো বৃষ্টি পড়ছিলো কালকে জায়গাটাতে। তো আমি একটাই কথা বলবো, আমরা যদি চাইতাম, আমরা মানে যদি পারতাম যে ডাইনিং টেবিল এনে ভাড়া করা, ডাইনিং টেবিল চেয়ার এনে ওখানে দিতে, তোমরা বিশ্বাস করো আমরা বার্থডেটা করেছি অনেক, মানে এদিক ওদিক টানা টানা টানে করে আর কি, তোমরা বুঝতেই পারছো কী বলতে চাচ্ছে। তো আয়ুষের বার্থডে করবো অনেক দিনের একটা প্ল্যান ছিল, তো অনেক কষ্টে বার্থডেটা আমরা কালকে করলাম। দেখো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়, শেয়ার করা মানে করতে চাইলেও করতে পারি না, কারণ যখন ইউটিউবে যখন বেশি কতগুলো ব্লগার বা আমি ছিলাম আগে, যা নাই থাকতো তাই তোমাদের নাই নেই বলতাম বা নেই নেই বলতাম, অভাব তো আমাদের এখনও আছে, আগেও ছিল এখনও আছে। তো সবসময় কি এগুলো শেয়ার করা যায় ইউটিউবে, তোমরাই বলো। আর বললেও নিজেকে একটা কীরকম একটা ছোটো মনে হয়, বা কেমন যেন একটা লাগে, ছোটো মনে হয় না ঠিক, মানে বলতে খারাপ লাগে যে এটা নাই ওটা নাই কেন, মানে ভালো লাগে না। তো বলতে বাধ্য হচ্ছে এই কারণেই, কারণ তোমরা অনেকেই বলেছো নোংরা জায়গা মোটেও ছিল না। আসলে আমরা যদি চাইতাম, চাইলেও হয়তো পারতাম না, মানে যদি আমাদের সামর্থ্য থাকতো কালকে না, আমরা ডাইনিং টেবিল চেয়ার এনেও বসাতে পারতাম। আর আচ্ছা ছাড়ো, যদিও বা আমরা সেটাকে বাকি রেখে যদি আমরা এনে করতাম, তাহলে এটা শো অফ হতো আর কিছুই নয়, যে পারছি না জিনিসটা, সেটাকে কী করে আমরা দেখানোর জন্য শুধুমাত্র আমাদের জিনিসগুলোকে অলরেডি বাকি বাঁকা হয়েই আছে, আরও বাকি রেখে কী করে আমরা চেয়ার আর ডাইনিং টেবিল আনি বলো। তো ভাবলাম যেহেতু আমরা গ্রামের মানুষ, কারো বাড়িতে কিন্তু ডাইনিং টেবিলে বসায় না, আমাদের বার্থডে যদি হয় না কারো বাড়িতে, তো সেইভাবে আমাদের কী বলতো উঠোনে জায়গা করে বিশাল বড় ত্রিপাল বা কোনো বস্ত্রস্ত্র আনিয়ে সবাইকে খেতে দেয়, এটা আমাদের এদিকে হয়ে থাকে, কেউ কিন্তু কিছু মাইন্ড করেনি আমাদের বাড়ির দিকে। অবশ্য সব জায়গাতেই হয় ডাইনিং টেবিল চেয়ারে খাই মানে খেতে দেয় আর কি, তো সেই জন্য তোমরা হয়তো অনেকে বলছো। তো দেখো আমাদের এখানে সবাই ভালোভাবে তৃপ্তি করেই খেয়েছে, যেহেতু আমাদের তো কারো কোনো অসুবিধা হয়নি বলে আমার মনে হয় না। তো আমরা যথেষ্ট জায়গাটাকে পরিষ্কার করে আর একটু ঝাড় ঠাড় দিয়ে, মানে জল একটু একটু ছিল ঝাড় দিয়ে তারপরে বস্তা পেতে দিয়েছি। আর লাইটের সমস্যা নয়, কী বলতো আমার মোবাইলেরই সমস্যা ছিল, উঠোনের মধ্যে দুটো লাইট জ্বলছিল, আর মোবাইলটা আসলে ব্যাক ক্যামেরাতে না খুব অন্ধকার অন্ধকার দেখায়, তাই তোমরা ভাবছো তো যে একটু অন্ধকার অন্ধকার বেশি ছিল কালকে, একদমই নয়, সবাই খেতে পেয়েছে ভালোভাবে। তো তোমরা আশীর্বাদ করো যে এবছর যেরকমটা করেছি সামনের বছর যেন আরেকটু ভালোভাবে করতে পারি, তোমার শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে এই বার্থডেটা কিন্তু করতে পারলাম, না হলে কিন্তু এবারও আমাদের বার্থডেটা গ্যাপ যেত। আগের বছর যেমন গ্যাপ গিয়েছিল করিনি, শুধুমাত্র একটা কেক কেটেছিলাম, তার আগের বার করেছিলাম, আবার আয়ুষের যখন ফার্স্ট বার্থডে তখনও ছোটো মোটো করে করেছি, সেকেন্ড বার্থডেটা একটু করেছিলাম, আবার থার্ড বার্থডে তো করিনি, এটা হচ্ছে ফোর্থ বার্থডে, তো এটা একটু করার চেষ্টা করলাম, সেটা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতেই। তো দেখো বার্থডেটা করে এখন কিন্তু আমাদের সেই টানা হেস্তাতেই চলতে হবে বেশ কিছুদিন, তো এটাকে মেনে চলবো, কারণ আয়ুষটা খুবই মানে বলছিল বার্থডে বার্থডে সবার বার্থডে দেখে, ওরও খুব ইচ্ছে করে, তাই ভাবলাম চলো পাড়ার তো নয় এগুলো, আমাদের সব মানে গোষ্ঠী বাড়ি আর কি, সব আমাদের বাড়ির লোকই বলতে পারো, আদারওয়াইজ কোনো বাড়িতে কিন্তু ইনভাইট করা হয়নি। তো আর আমার বাপের বাড়ি, তো কোনো ব্যাপার না, এইবার যেমনই করি না কেন তোমরা আশীর্বাদ সামনের বার যেন আরও ভালো করে আমরা করতে পারি। তো এই ছিল, আর যখন খাচ্ছিল মানুষ তখন কিন্তু কোনোরকম বৃষ্টি হয়নি, আগে হয়েছিল আবার রাত্রি হয়েছিল, খাওয়ার টাইমটাতে অন্তত হয়নি, রান্না করছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো এই আর কি। আর যাই হোক আর কিছু বলবো না, তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাও। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ওকে টেক কেয়ার, বাই বাই।